আই এম রূপম। এখন কথা হবে কাইজার ওয়েব সিরিজটা নিয়ে, যেটা আজকে রিলিজ হয়েছে হইচইতে। তো কেমন লাগলো আফরান নিশোর এই সিরিজ? তো যেহেতু আফরান নিশোর রয়েছে এবং বাংলাদেশের কাজ হইচইতে, তো এক্সপেকটেশন অনেকটা বেশি। তার কারণ হচ্ছে হইচইতে যে কটা কাজ হাতে গুনে ভালো হয় বেশিরভাগই বাংলাদেশের, এবং আফরান নিশোর ওপর একটা আলাদা করে ভরসা থাকে যে তার পারফরমেন্স, তার কাজ খারাপ হওয়ার চান্সেস খুব কম। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে যে গল্পটা, এখানে যে উদ্দেশ্যটা, সেটা কিন্তু ভালো। আফরান নিশো খুব ভালো পারফর্মার, তবে সেটা কি ব্যাটে বলে হলো? এখানে যে গল্পটা বলা, সেটা হচ্ছে এমন একজন ডিটেকটিভ অফিসারের যার লাইফটা, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ খুব ঘেঁটে রয়েছে। মানে এই লোকটা প্রচণ্ড ডিস্টার্বড। এবার এ এমন একটা কেস পাচ্ছে যেটার মধ্যে এর পার্সোনাল লাইফও ইনভলভ হয়ে পড়ছে, যেখানে দুটো মেয়ে মারা গিয়েছে। এবার ওপরতলার বহু মানুষ এই কেসটাকে অন্যরকমভাবে পেশ করার চেষ্টা করছে। তো এই মানুষটা, মানে এই ডিটেকটিভ কাইজার, এ ব্যাপারটাকে কীরকমভাবে আনছে, এই নিয়েই হচ্ছে এই সিরিজ। এর থেকে বেশি জানতে হলে তুমি হইচইতে যাও, 9 এপিসোডের এই সিরিজ দেখো, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 20-25 মিনিট করেই, তবে 2-3 এপিসোড আছে যেগুলো প্রায় 40 মিনিট করে ডিউরেশন রাখে। এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক বলি, তো এই সিরিজের মধ্যে অবশ্যই কয়েকটা পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে আফরান নিশোর দারুণ পারফরমেন্স। তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে সে পোর্ট্রে করেছে। তার যা জটিলতা, তার যেরকম সমস্যা, তার কথা বলার সময় ফাম্বল করা, ক্যারেক্টারটা যেরকম পাগলামি করে, চরিত্রটার মধ্যে তুমি হারিয়ে যাবে। মানে বিশ্বাস হবে এই লোকটা জেনুইনলি খুব ভালো কাজ করে। মানে এ স্ক্রিনে রয়েছে, তুমি চোখ সরাতে পারবে না। তো আফরান নিশো ফাটাফাটি, সাপোর্টিং কাস্ট ঠিকঠাক, তবে তাকে সাপোর্ট দেওয়ার মতো আর কারো পোক্ত পারফরমেন্স আমরা সেরকম লেভেলে পাই না। আরও অনেকেই আছে, তবে তারা সেরকম জায়গা করতে পারে না। তবে এখানে আরও একটা চরিত্র রয়েছে অম্লানের, যে চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে, যে তার খুব ভালো একজন বন্ধুর চরিত্র অভিনয় করেছে, তাকে ভালো লেগেছে, এবং যে তার এক্স ওয়াইফের চরিত্র অভিনয় করে তাকেও আমার ঠিকঠাক লেগেছে। তো পারফরমেন্স এই সিরিজের আফরান নিশোর খুব ভালো। সেকেন্ড পজিটিভ হচ্ছে এই সিরিজের গল্পের আইডিয়াটা আমি বললাম সেটা খারাপ না, এবং যখন সিরিজটা একদম শেষ ভাগে চলে আসে, যারা এরকম ধরনের শো দেখা পছন্দ করে বা তারা এরকম ধরনের সিরিজ যেখানে একটা ইনভেস্টিগেশন চলছে, যদি গল্পটা মোটামুটি হয় চলে যায়, তাহলে এই সিরিজের শেষ ভাগটা গিয়ে মনে হবে বেশ চমকপ্রদ, শেষ ভাগটা ভালো লাগবে। তবে প্রথম ভাগটা কতটা ভালো লাগবে এতে একটা ডাউট রয়েছে। সিরিজের প্রোডাকশন কোয়ালিটি যথেষ্ট ভালো, মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, এবং এখানে শেষ ভাগে একটা প্যান রাউন্ড রয়েছে, যে শটটাও বেশ ভালো লাগে। ওটাকে আমরা ওটিএস বলতে পারি, সেখানে মিড বলি, ওয়াইড বলি, ক্লোজ বলি, যেরকমভাবে পরিচালক খেলেছে সেই জায়গাটাও ভালো। VFX-এর কাজ এখানে ঠিকঠাক। তুমি যদি ওভারঅল একটা ঠিক আছে, একটা ওয়েব সিরিজ দেখবো সেরকম কিছু এক্সপেকটেশন রাখবো না, তাহলে এই সিরিজটা তোমার জন্য। তবে এখানে একটা জিনিস তারা খুব ভালো করে রাইটিংয়ে ডেভেলপ করেছে, সেটা হচ্ছে আমি যখন এরকম ধরনের সিরিজ দেখি, তাহলে দেখি সেখানে ড্রামার যে পোর্শনটা হয় সেটাকে খুব জোর করে ইনকর্পোরেট করা হয়। এখানে সেটা এমনভাবে এসেছে, আমি বললাম কেসের সাথে সেটা ইনভলভ হয়ে যায়, এবং এই যে মার্চটা, এটা কিন্তু আমাদের জোর করেছে বলে মনে হয় না, এবং সেটা এতটা জেনুইনলি প্রেজেন্ট করা যে আমার মনে হয় ইনভেস্টিগেশনের থেকে পার্সোনাল পোর্শনগুলো বেশি ভালো। এবার যদি আমরা নেগেটিভ দিকে আসি, তো এখানে প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এইটুকু গল্প বলার জন্য এতটা সময় নিয়ে নেওয়া হয়েছে। মানে গল্পের যে আসল মজা সেটা অনেক পরে। মানে 7 এপিসোডেও যদি আমাকে কোনো সিরিজ এঙ্গেজ করতে না পারে, তাহলে আমি কি লাস্ট 2 এপিসোড দেখে জাজ করবো সিরিজটা ভালো না খারাপ? এখানে যে ক্লিফ হ্যাঙ্গারগুলো রয়েছে প্রত্যেকটা এপিসোডে, তুমি ফার্স্ট এপিসোড দেখলে বুঝে যাবে যে সেই ক্লিফ হ্যাঙ্গারটা আলাদা করে কোনো পরের এপিসোডে সংযুক্ত হচ্ছে না, যার ফলে আমাদের কাছে আর সেটার কোনো গুরুত্বই নেই। আমরা বুঝতেই পারছি যে ক্লিফ হ্যাঙ্গারগুলো খুব একটা এফেক্টিভ হবে না। এই গল্পটা প্রথম দিকটায় আমাদের মনে হয় খুব জোরালো হবে, কীরকমভাবে বিষয়টা ঘটানো হয়েছে, এতগুলো চরিত্র, কিন্তু কোনো চরিত্রই তো এস্টাবলিশ নয়। আমি আজকে বলছিলাম খুদা হাফিজের কথা, সেখানেও ক্যারেক্টারগুলো, অ্যান্টাগনিস্টের যে দলটা, সেটাকে খুব সুন্দর করে করে এনে দিয়েছে, ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, কিন্তু পরে আর খেলায়নি। আর এখানেও খুব স্টাইল করে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে অনেকগুলো চরিত্র, এবার একটার একটার সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ফলে কোন চরিত্র কোন জায়গায় এসে চমক দেবে আমাদের কাছে সেটা আর ম্যাটারই করে না। এবং যারা একটু স্মার্ট অডিয়েন্স, তারা অনেক আগে বুঝে যাবে যে কে কীরকমভাবে কোন জায়গায় পাল্টি মারবে, তো সেটাও খুব একটা এফেক্টিভ নয়। তো আমার কাছে কাইজার সিরিজটা একটা ভালো অ্যাটেম্পট, তবে এটা কিন্তু ভালো, খুব ভালো একটা কাজ হতে পারলো না, এটা একটা ঠিকঠাক কাজ হয়ে থেকে যায়। তবে আফরান নিশোর পারফরমেন্স অবশ্যই টু গুড। তো এই ছিল আমার রিয়াকশন কাইজার সিরিজ নিয়ে। হয়তো এর সিজন 2 আসবে, কারণ সেরকমই একটা নোটে এটা শেষ হয়, দেখা যাক সিজন 2 কেমন হয়।
তোমরা যারা এই সিরিজটা দেখেছো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। চলো তো আমাদের পাশে আছে, লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার।